সুপ্রিয় শিক্ষার্থীগণ, রাজশাহী কলেজ আয়োজিত উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র ক্লাসে তোমরা সবাই স্বাগত। আমি সিফাতুন্নাহার সাইকি, প্রভাষক হিসাববিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। এর আগে আমি তোমাদের তিনটি ক্লাস নিয়েছি চতুর্থ অধ্যায়ের উপর, সেটা ছিল নগদ প্রবাহ বিবরণীর উপর। আজকে আমরা তোমাদের পরীক্ষার পর আবার নতুনভাবে শুরু করছি। আমি তোমাদের আজকে পড়াবো সপ্তম অধ্যায়, যেটা মূলধন ব্যয় সম্পর্কে, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে সপ্তম অধ্যায় প্রথমেই আমরা মূলধন ব্যয় সম্পর্কে যেহেতু জানবো, তাহলে মূলধন ব্যয়ের একটি ধারণা নিয়ে নিই যে মূলধন ব্যয়টা কি। প্রত্যেকটা প্রতিষ্ঠান বা ছোটখাটো যে ব্যবসা বলো, বা আমরা যদি কোনো ব্যবসা করতে চাই, সেক্ষেত্রে কি দরকার? ক্যাপিটাল দরকার, মূলধন দরকার। এই মূলধনেরও একটা কি আছে, খরচ আছে, ব্যয় আছে। এই মূলধনটা যে সংগ্রহ করতে হয় বা এই মূলধনটা যে ব্যবহার করব বা প্রতিষ্ঠান ব্যবহার করবে, সেটা সংগ্রহ করতে বা সেটা নিতে একটা কি হয়, খরচ হয়, সেটা কি আমরা উদাহরণের মাধ্যমে আস্তে আস্তে যাই। যেমন বলতে পারি যে রাকিব তাদের স্থানীয় একটি এনজিও থেকে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ গ্রহণের পর সে তার পৈতৃক জমি 20% ঠিক করলো যে এখানে সে একটি, অর্থাৎ জমি বলতে একটা পুকুরের অংশ, 20% পুকুরের অংশ ঠিক করলো যে এখানে সে কি করবে, মৎস্য চাষ করবে, এবং সেজন্য তার 2 লক্ষ টাকা মূলধন প্রয়োজন। সর্বসাকুল্যে তার কাছে আছে নিজস্ব ক্যাশ আছে 50,000 টাকা, কিন্তু তার দরকার আরো 1,50,000 টাকা, সেটা তার কাছে নেই। সে এখন কি করবে, সেই টাকাটা অন্যের কাছে, অন্যের কাছ থেকে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি, বিভিন্ন উৎস হতে পারে বা কোনো সমিতি, সেটা সংগ্রহ করবে মনস্থির করলো। সে কি করলো, একটা স্থানীয় সমিতি থেকে সে 1,500 টাকা মাসিক সুদে 1,00,000 টাকা সে কি করলো, ঋণ গ্রহণ করলো, এবং মহাজনের কাছ থেকে, তার এলাকার মহাজনের কাছ থেকে 1,000 টাকা মাসিক সুদে 50,000 টাকা সে ঋণ গ্রহণ করলো। তাহলে তাকে মোট বছরে কত দিতে হয়, 1,500 টাকা, যে 1,00,000 টাকার জন্য 1,500 টাকা করে যদি সুদ দেয়া লাগে বছরে, তাহলে বছরে তার হয় 18,000 টাকা। আবার সে আর 50,000-এর জন্য কত দিতে হয় তাকে, 1,000 করে বছরে 12,000 টাকা সুদ দেয়া লাগে মহাজনকে। তাহলে এই 18,000 আর এই 12,000, মোট 30,000 টাকা তাকে এই 1,50,000 টাকা অন্যের কাছ থেকে ঋণ বা অন্যের কাছ থেকে মূলধন সংগ্রহের জন্য এই 30,000 টাকা তাকে কি করতে হবে, সুদ বাবদ খরচ করতে হবে। এই 30,000 টাকায় তার এই 1,50,000 মূলধনের কি ব্যয়। তাহলে সে যে উৎস থেকে সংগ্রহ করছে, সে উৎসটা সংগ্রহ করতে তার যে এক্সট্রা টাকা খরচ হচ্ছে, সেটাই কিন্তু সেই মূলধনের ব্যয়। তার জন্য এই 1,50,000-এর জন্য তার মূলধন ব্যয় হচ্ছে কত, 1,50,000 টাকা মূলধনের জন্য তার মোট ব্যয় হচ্ছে 30,000 টাকা। আবার রিয়া মনে করলো যে তার কাছে 20,000 টাকা আছে, সে 20,000 টাকা দিয়ে একটা গরু কিনবে, গাভী, যে দুধ বিক্রি করে সে সেখান থেকে উপার্জন করবে। তাহলে কি তার মূলধন ব্যয় নেই, আছে। সে যদি এই টাকাটা গরু না কিনে সে যদি অন্য কোথাও বিনিয়োগ করতো, সে বিনিয়োগ থেকে যে প্রাপ্তি হতো, সাপোজ সে 15% হারে এই 20,000 টাকার উপর কিছু টাকা পেত, সেই টাকাটা তাহলে তার কি সুযোগ ব্যয়, এবং সেটাই তার এই মূলধন ব্যয় ধরা হয় 20,000 টাকার জন্য।
বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন সংগ্রহ করা হয় বিভিন্ন উৎস থেকে, নানা রকম উৎস থেকে সংগ্রহ করা, ব্যাংক, বিমা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা শেয়ারের মাধ্যমে, এই এইসব বিভিন্ন উৎস থেকে কি করা হয়, মূলধন সংগ্রহ করা হয়। এবং সেখানে কিন্তু এই মূলধনের ব্যয়গুলো ভিন্ন ভিন্ন হয়, এক এক মূলধনের জন্য এক এক রকম ব্যয় হয়। এবং সেক্ষেত্রে মূলধন ব্যয়টা নির্ণয় করা হয় কিভাবে, গড় হিসাবে। যেমন ধরো পদ্মা সেতুর ক্ষেত্রে যে সরকারকে 40,000 কোটি টাকা সংগ্রহ করতে হবে, সেক্ষেত্রে সরকার যদি 20,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং 20,000 কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করে, এবং সেক্ষেত্রে যদি অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে সরকারকে 15% হারে সুদ দিতে হয় 20,000 কোটি টাকার ওপর, এবং যদি বাকি 20,000 কোটি টাকা যেটা বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক ঋণ থেকে যেটা সংগ্রহ করা হচ্ছে সেটাতে যদি তাকে সরকারকে 17% সুদ প্রদান করতে হয়, তাহলে এখানে গড় ধরা হবে 15 যোগ 17 ডিভাইডেড বাই 2 সমান 16% হারে সরকারকে কি করতে হবে, এই মূলধনের ওপর সুদ প্রদান করতে হবে। অর্থাৎ এই 40,000 কোটি টাকার জন্য মূলধন ব্যয় হবে 16% হারে। তাহলে আমরা বলতে পারি যে ভিন্ন ভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিল সরবরাহকারীদের যে একটা প্রত্যাশা থাকে, আয়, যে যারা তহবিল সরবরাহ করবে, যাদের কাছ থেকে ঋণ নিবে প্রতিষ্ঠান, তারাও তো ওটা বিনিয়োগ করছে এবং একটা নির্দিষ্ট আয়ের প্রত্যাশা। ওই টাকাটা যদি তারা ঋণ না দিত, তারা অন্য জায়গায় বিনিয়োগ করে কি করতো, একটা নির্দিষ্ট আয় করত। তারা কি করছে, ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছে, তাহলে তাদের একটা প্রত্যাশা থাকবে আয়ের, এবং সেই প্রত্যাশা কি করতে হবে, মূলধন সংগ্রহকারীদের সেই প্রত্যাশা অনুযায়ী সেটা ফেরত দিতে হবে। যে টাকাটা নিব সেই যে প্রত্যাশা অনুযায়ী আয় করতো সেটা তাদেরকে দিতে হবে। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠান, এই যে বিনিয়োগকারীদের বা মূলধন সরবরাহকারীদের যে প্রত্যাশা অনুযায়ী যেটা আয়, সেই সর্বনিম্ন আয়, সেই আয়টা প্রদানের জন্য যে সর্বনিম্ন তাকে অর্জন করতে হবে, আয় করতে হবে, সেটাই তার মূলধনের জন্য ব্যয়, অর্থাৎ মূলধন ব্যয় তাকে এটা অত্যাবশ্যক হারেই অর্জন করতে হবে ব্যবসা প্রতিষ্ঠানকে। তাহলে আমরা মূলধন ব্যয় কি সেটা আমরা বুঝলাম, যে মূলধন সংগ্রহ করে ওই মূলধনের জন্য যে খরচটা হবে, অর্থাৎ মূলধন সরবরাহকারীদের যে প্রত্যাশা অনুযায়ী আয়, সেই আয়টা পরিশোধ করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানকে যে সর্বনিম্ন একটা আয়, প্রত্যাশিত আয়টা অর্জন করতে হয়, সেটাই কিন্তু ওই মূলধন ব্যয় বলা হয়, ওই মূলধনের ব্যয় বলা হয়। তাহলে আমরা মূলধন ব্যয় কি আমরা বুঝে ফেললাম, এবার মূলধন ব্যয়ের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মূলধন ছাড়া তো ব্যবসা সম্ভব না। এই জন্য মূলধন নেয়ার জন্য মূলধন ব্যয়টা নির্ণয় করা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই মূলধন ব্যয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন নানা রকম ব্যবসায়িক সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। কারণ কোথা থেকে মূলধনটা সংগ্রহ করব, কিভাবে তার ব্যয় নির্বাহ করা হবে প্রতিষ্ঠান থেকে, এইগুলা নানা দিক একটা সুদক্ষ যে ব্যবস্থাপককে, আর্থিক ব্যবস্থাপককে এই সিদ্ধান্তগুলো নিতে হয়। এর জন্য নানা রকম বিষয় বিবেচনা করতে হয়। মূলধন ব্যয় মুনাফা প্রথমে গুরুত্বের মধ্যে আছে, মুনাফা সর্বাধিকরণ। প্রত্যেকটা প্রতিষ্ঠানই কি লক্ষ্য থাকবে, কি নিজস্ব, যে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। সর্বোচ্চ মুনাফা অর্জন করার জন্য মূলধন ব্যয়টা নির্ণয় করা খুবই জরুরি, কারণ ব্যয় যত বেশি হবে মুনাফা কিন্তু কমে যাবে। এই জন্য আর্থিক ব্যবস্থাপককে সবসময় মাথায় রাখতে হবে যাতে মূলধনের ব্যয় কম হয়, তাহলে কি হবে, মুনাফা সর্বাধিক হবে। এবং মুনাফা বেশি হলে কি হবে, শেয়ার হোল্ডাররা যারা ব্যবসায়ের মালিক তারা কি হবে, লভ্যাংশ বেশি পাবে। সম্পদ সর্বাধিকরণ, প্রত্যেকটা ব্যবসায়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি, ব্যয় হ্রাস করা এবং সম্পদ বৃদ্ধি করা। এই সম্পদ সর্বোচ্চকরণ করা হলে প্রতিষ্ঠানের মান আরো বাড়ে। এই জন্য সম্পদ সর্বাধিকরণের জন্য মূলধন ব্যয়টা অবশ্যই কমে রাখতে হবে। এই জিনিসটা প্রত্যেকটা সুদক্ষ আর্থিক ব্যবস্থাপকের মাথায় রেখেই কাজ করতে হবে। এই জন্য মূলধন ব্যয়ের গুরুত্ব খুবই অপরিসীম। এরপর আসছে 3 নম্বরে, কাম্য মূলধন কাঠামো নির্ধারণ। কোনো যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয় তখন মূলধন কিন্তু সবকিছু
সব মূলধনই বাইরে থেকে আসে না, অভ্যন্তরীণ থেকেও কিছু একটা দেয়া হয়। এবং কতটুকু মূলধন আমরা বা ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব তহবিল থেকে দিবে আর কতটুকু বাইরে থেকে ঋণ করে নিয়ে আসবে, সেটার জন্য একটা কাম্য মূলধন কাঠামো অবশ্যই নির্ধারণ করা জরুরি। যত বাইরে থেকে নিয়ে আসবে মূলধন ব্যয় তত বাড়তে থাকবে, এই জন্য মূলধন ব্যয়টা নির্ণয় করতে হবে। যদি মূলধন ব্যয় অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে অন্য ব্যবস্থা করতে হবে। এই জন্য কাম্য মূলধন কাঠামো নির্ধারণের জন্য মূলধন ব্যয়টা নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ। ব্যবসা প্রতিষ্ঠানে শেয়ার হোল্ডারদের প্রতি বছর, সাধারণ শেয়ার হোল্ডার বা অগ্রাধিকার শেয়ার হোল্ডার প্রতি বছর কি করতে হয়, নির্দিষ্ট হারে একটি লভ্যাংশ প্রদান করতে হয়। লভ্যাংশ প্রদান, লভ্যাংশটা কখন বেশি হবে, যখন মুনাফা বেশি হবে। কিন্তু যদি ব্যয় বেশি হয় মুনাফা কিন্তু কমে যাবে, আর ব্যয় কম হলে মুনাফা বেশি হবে। তাহলে শেয়ার হোল্ডারদের সুবিধা বা স্বার্থ সংরক্ষণের জন্য কিন্তু মূলধন ব্যয় এটা নির্ণয় করা খুবই জরুরি। লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন ব্যয় নির্ণয় খুবই একটা জরুরি বিষয়। মূলধন ব্যয় সর্বনিম্নকরণ। ব্যবসায়িক যে আর্থিক ব্যবস্থাপক রয়েছে তাদেরকে নানা রকম যে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তার মধ্যে মূলধন ব্যয় সর্বনিম্নকরণ একটি। কারণ যত ব্যয় কম হবে প্রতিষ্ঠানের জন্য তত মুনাফা বাড়বে। এই জন্য মূলধন ব্যয় সর্বনিম্নকরণের জন্য মূলধন ব্যয় নির্ণয় করাটা, মূলধন সংগ্রহের আগে মূলধন ব্যয় নির্ণয় করাটা খুবই একটি জরুরি বিষয়। কারণ এটা যদি ব্যবসা প্রতিষ্ঠান প্রথমেই দেখে নেয় যে কোন কোন মূলধন থেকে সংগ্রহ করলে মূলধন ব্যয় কম হবে, সেখান থেকে সে মূলধন সংগ্রহ করবে এবং ব্যয় যেখানে কম হবে সেখানে তারা সেখান থেকে মূলধনটা সংগ্রহের সিদ্ধান্ত নেবে। আর্থিক সিদ্ধান্ত গ্রহণ। নানা রকম আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক ব্যবস্থাপককে মূলধন ব্যয় নির্ণয় এবং মূলধন ব্যয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়। এই আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন ব্যয় নির্ণয় খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মূলধন ব্যয়ের গুরুত্বের মধ্যে আমরা দেখলাম যে মুনাফা সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ, কাম্য মূলধন কাঠামো নির্ধারণ, লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ, মূলধন ব্যয় সর্বনিম্নকরণ, আর্থিক সিদ্ধান্ত গ্রহণ। এরপর আসছে মূলধন ব্যয়ের তাৎপর্য। আমরা জানি যে প্রতিষ্ঠানের, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বগুলো দেখলাম যে কিরকম গুরুত্ব। এর তাৎপর্য কি, যে প্রথমেই অর্থায়নের উৎস নির্বাচন, মূলধনটা কোথায় থেকে আমরা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান কোথায় থেকে সংগ্রহ করবে, সেটা সেটার উৎস অবশ্যই সঠিকভাবে নির্বাচন করতে হবে। সঠিক উৎস না হলে মূলধন ব্যয় কিন্তু হেরফের হতে পারে, কোথাও বেশি হতে পারে। বেশি হলে কি হবে, প্রতিষ্ঠানের জন্য সেটা লাভজনক হবে না। এই জন্য মূলধন ব্যয়, মূলধন সংগ্রহের আগে সেটা মূলধনের উৎসটা নির্বাচন করতে হবে প্রতিষ্ঠানকে খুবই গুরুত্ব সহকারে। এরপর বিনিয়োগ সিদ্ধান্ত। প্রতিষ্ঠান বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করে থাকে এবং এই প্রকল্পে বিনিয়োগটা কোথায় লাভজনক হবে, কোথা থেকে মূলধন সংগ্রহ করলে সেটা ব্যয় কম হবে এবং সেই মূলধনটা কোন জায়গায় বিনিয়োগ করলে সেটা বেশি প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে, এই বিনিয়োগ জন্য প্রত্যেকটা সুদক্ষ আর্থিক ব্যবস্থাপককে অবশ্যই মূলধন ব্যয় সম্পর্কে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং মূলধন ব্যয় নিয়ে আলাপ আলোচনা পর্যালোচনা করে নানা রকম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ঋণ নিয়ন্ত্রণ। ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ নীতি নির্ধারণ এবং নিয়ন্ত্রণের জন্য মূলধন ব্যয় তাৎপর্য অপরিসীম। কেননা মূলধন সংগ্রহ করার জন্য যে ঋণ নিতে হয় সেই ঋণের জন্য একটা খরচ আছে, ব্যয় আছে। সেটা যদি সঠিকভাবে না নেওয়া হয় তাহলে কিন্তু ব্যয় বাড়তে থাকবে, যেটা প্রতিষ্ঠানের জন্য কখনোই লাভজনক হবে না। সেই জন্য এই ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য মূলধন ব্যয় তাৎপর্য অপরিসীম। ব্যবস্থাপকগণকে অবশ্যই কি করতে হবে, ঋণ নেওয়ার পূর্বে
মূলধন যেখান থেকে সংগ্রহ করবে সেই মূলধনের ব্যয়ের তাৎপর্য অবশ্যই বুঝতে হবে এবং সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করে আলাপ আলোচনা করে পর্যালোচনা করে সেই ঋণ নীতি নির্ধারণ করতে হবে এবং নিয়ন্ত্রণটা হাতে রাখার জন্য মূলধন ব্যয় অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেভাবেই ক্যালকুলেট করে ঋণ গ্রহণ করতে হবে। প্রকল্প মূল্যায়ন, আমরা আগে বলেছি যে ব্যবসা প্রতিষ্ঠান নানা রকম বিভিন্ন রকম প্রকল্পে ইনভেস্টমেন্ট ইনভেস্ট করে থাকে, সেই প্রকল্পগুলো অবশ্যই মূল্যায়ন করতে হবে যে কোন প্রকল্পে বিনিয়োগ করলে প্রতিষ্ঠানের জন্য ভালো এবং সেটার জন্য মূলধন ব্যয় কোন প্রকল্পে বিনিয়োগ করলে যে মূলধন ব্যয়ের যেটা আমাদেরকে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে, যেটা যে সে যেখান থেকে নিবে মূলধন সেই ব্যয়টা তো তাকে দিতে হবে, কোন প্রকল্পে বিনিয়োগ করলে সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি বা প্রকল্পটা প্রতিষ্ঠানের জন্য লাভজনক সেটা অবশ্যই নির্ণয়ের জন্য মূলধন ব্যয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর লভ্যাংশ প্রদান, আমরা মূলধন ব্যয় গুরুত্বে লভ্যাংশ প্রদানের কথা বলেছি, আবারও সেটা বলছি যে প্রতিষ্ঠানের যে কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে হবে নির্দিষ্ট একটা সময়ে প্রতি বছর, সেই জন্য অবশ্যই মূলধন ব্যয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, কারণ ব্যয় বেশি হলে মুনাফা কমে যাবে এবং মুনাফা কম হলে কিন্তু শেয়ার হোল্ডাররা অর্থাৎ প্রতিষ্ঠানের মালিকরা কি হবে, লভ্যাংশ কম পাবে। এই জন্য লভ্যাংশের জন্য অর্থাৎ তাদের স্বার্থ সংরক্ষণের জন্য অবশ্যই মূলধন ব্যয়টা আর্থিক ব্যবস্থাপকগণকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা মূলধন ব্যয়ের তাৎপর্য দেখলাম যে কি কি তাৎপর্য আছে, যে অর্থায়নের উৎস নির্বাচন, বিনিয়োগ সিদ্ধান্ত, ঋণ নিয়ন্ত্রণ, প্রকল্প মূল্যায়ন, লভ্যাংশ প্রদান। এরপর আসছে মূলধন ব্যয়ের অনুমিত শর্ত সমূহ। মূলধন ব্যয়ের জন্য কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলা অবশ্যই পূরণ করতে হবে এবং মাথায় রাখতে হবে এই শর্তগুলা। যেমন প্রথমে আমরা দেখি যে কি মুদ্রাস্ফীতির হার, মূলধন ব্যয় নির্ণয়ের জন্য বা মূলধন ব্যয় বিবেচনার জন্য মুদ্রাস্ফীতির হার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখনই মুদ্রাস্ফীতির হার ওঠানামা করবে মূলধন ব্যয়টা ওঠানামা করবে, এই জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থাৎ আর্থিক ব্যবস্থাপকগণকে অবশ্যই মুদ্রাস্ফীতির হার মাথায় রেখে মূলধন ব্যয়ের কথাটা চিন্তা করতে হবে। এরপর সিদ্ধান্ত গ্রহণ, নানা রকম আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন ব্যয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ মূলধন ব্যয় নির্ণয়ের আগে নানা রকম আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে, যেমন সরকার যে কর আরোপ করে সেই করটা আরোপের পর এই যে কর নীতি যখন প্রয়োগ করে সেই করের রেট যদি ওঠানামা করে যে করের হারটা, তখন কিন্তু সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে, মূলধন ব্যয়ও ওঠানামা করতে পারে করের জন্য। এই কথাটা বিবেচনা করে কিন্তু নানা রকম আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ব্যবস্থাপকগণকে। এরপর আসছে নতুন বিনিয়োগ, নতুন প্রকল্পে বিনিয়োগের আগে অবশ্যই মূলধন ব্যয় নির্ণয় জরুরি। মূলধন ব্যয় নির্ণয়ের মাধ্যমে কিন্তু অনেক সময় বোঝা যাবে যে নতুন বিনিয়োগটা প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে কিনা, সেই কথা মাথায় রেখে ব্যবসায়িক যে আর্থিক যে ব্যবস্থাপক গণ রয়েছেন তাদের নতুন বিনিয়োগের আগে অবশ্যই মূলধন ব্যয়টা মাথায় রেখে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে মূলধন ব্যয়ের অনুমিত শর্তগুলো হলো মুদ্রাস্ফীতির হার, সিদ্ধান্ত গ্রহণ আর নতুন বিনিয়োগ। এরপর আমরা দেখব যে মূলধনের বিভিন্ন উৎস, অর্থাৎ মূলধন যেখান থেকে সংগ্রহ করা হবে সেটাই মূলধনের উৎস, যে জায়গা থেকে মূলধন সংগ্রহ করবে প্রতিষ্ঠান সেটাই মূলধনের উৎস বা মূলধনের উপাদান। এই উপাদানগুলো সাধারণত প্রধান চারটি উপাদান রয়েছে, কিন্তু এছাড়াও অনেক রকম উপাদান রয়েছে, আমরা প্রধান চারটি উপাদান নিয়ে আলোচনা করব আজকে। তাহলে প্রথমটা আসছে সাধারণ শেয়ার, যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের জন্য কি করেন,
জনগণের কাছ থেকে সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে সাধারণ শেয়ার ছেড়ে সেই শেয়ারের মাধ্যমে কি করে মূলধন সংগ্রহ করে সাধারণ শেয়ার বিক্রি করে। সাধারণ শেয়ার হোল্ডাররা কি হয়, মূলত কোম্পানির মালিক, তারা শেয়ার ক্রয় করে কোম্পানি মালিকানা স্বত্ব গ্রহণ করে। এবং এই সাধারণ শেয়ার হোল্ডারদের প্রতি বছর নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ প্রদান করতে হয়। এদের কি থাকে, ভোটাধিকার থাকে, এরাই কোম্পানির প্রকৃত মালিক। এই সাধারণ শেয়ারের মাধ্যমে বেশিরভাগ মূলধন সংগ্রহ করা হয়ে থাকে প্রতিষ্ঠানের জন্য, ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য। এরপর আসছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার নাম শুনে বোঝা যাচ্ছে যে এদেরকে আগে লভ্যাংশ প্রদান করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটি লভ্যাংশ নির্দিষ্ট সময় সবসময় সবার আগে এই অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের প্রদান করতে হবে। কিন্তু এরা কোম্পানির প্রকৃত মালিক নয় এবং এদের কোনো ভোটাধিকারও থাকে না। কিন্তু যদি কোম্পানি বিলোপ সাধন হয়, সবার আগে কিন্তু এদের যে শেয়ার সেটা পরিশোধ করতে হয় কোম্পানিকে। সাধারণ শেয়ার হোল্ডাররা এই অধিকার পায় না। এরপর আসছে ঋণপত্র। কোম্পানি কিন্তু ঋণপত্রের মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। যে মূলধন বাজারে যে একটি চুক্তিভিত্তিক দলিল বা ঋণের যে একটা চুক্তি সম্পাদন করা হয়, সেই চুক্তির মাধ্যমে যে ঋণ নেওয়া হয় সেটাই কি একটি ঋণপত্র। ঋণপত্র কি করা হয়, একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয় নির্দিষ্ট সময় পর, এবং ঋণপত্র কিন্তু হস্তান্তরযোগ্য। এই ঋণের মাধ্যমে কোম্পানি কি করে, ঋণপত্রের মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে। সংরক্ষিত আইন, ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতি বছর তাদের লভ্যাংশ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সংরক্ষণ করে থাকে, সেটাই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংরক্ষিত আয়। এই সংরক্ষিত আয় মূলধনের একটি বড় উৎস। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কিন্তু সংরক্ষিত আয় থেকে মূলধন সংগ্রহ করে থাকে অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় যে এই সংরক্ষিত আয় থাকার পরও ব্যবসায়িক প্রতিষ্ঠান যে সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার বা ঋণপত্রের মাধ্যমে ঋণের মাধ্যমেও কিন্তু মূলধন সংগ্রহ করে। কেন, কেননা এখান থেকে সরকারের একটা চাপ থাকে বা অন্যান্য চাপ থাকতে পারে, এবং সরকারের বিভিন্ন রকম সুবিধা যেমন কর সুবিধা পাওয়ার জন্যও কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান সংরক্ষিত আয়, যদিও তাদের নিজস্ব তহবিল থাকে, তারপরেও তারা ঋণ নিয়ে থাকে বা শেয়ার ছেড়ে থাকে বাজারে, শেয়ার বাজারে। এটা কোম্পানির বিভিন্ন আর্থিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। এই সংরক্ষিত আয় কিন্তু একটা সুযোগ ব্যয় থাকে সংরক্ষিত আয়ের, যে এখানে যদি বিনিয়োগ না করে সে কিন্তু সংরক্ষিত আয় থেকে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারে, অন্য জায়গায় বিনিয়োগ করতে পারে। তাহলে আমরা মূলধনের প্রধান চারটি উৎসের কথা জানলাম, যে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র এবং সংরক্ষিত আয়। এছাড়াও নানা রকম উৎস, ব্যক্তিগত উৎস বা বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নেওয়া, এগুলো নানা রকম উৎস থাকতে পারে মূলধনের। এরপর আমরা দেখব যে মূলধন ব্যয়ের সাথে সংশ্লিষ্ট উপাদান সমূহের ধারণা। মূলধন ব্যয় নির্ণয়ের জন্য প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠানে যে আর্থিক ব্যবস্থাপকগণ বা যে কর্মচারী কর্মকর্তারা যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে, তাদের প্রত্যেককেই কিন্তু কিছু কিছু বিষয় সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা জরুরি। মূলধন ব্যয় নির্ণয় যেহেতু প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই ধারণাগুলো সম্পর্কে আমরা এখন জানব। তাহলে প্রথমেই দেখি কোন ধারণাটা, যে সুনির্দিষ্ট ব্যয়। সুনির্দিষ্ট ব্যয় কোনটা, সুনির্দিষ্ট যে উৎসগুলো রয়েছে সেই উৎসগুলো, অর্থাৎ মূলধন সংগ্রহের যে উৎসগুলো রয়েছে সুনির্দিষ্ট, সেই উৎসগুলো যে ব্যয় সেগুলো কিন্তু সুনির্দিষ্ট ব্যয়। সেই উৎসগুলো কি কি, আমরা কিন্তু মূলধনের উৎস, সুনির্দিষ্ট উৎস যেটা চারটা উৎসের কথা জানলাম, যেটা কি সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র অর্থাৎ দীর্ঘমেয়াদি ঋণ এবং সংরক্ষিত আয়। এই উৎসগুলো সংগ্রহ করতে যে ব্যয় সংঘটিত হয় সেটাই কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহের সুনির্দিষ্ট ব্যয়। এবং এই মূলধন তহবিল সংগ্রহের এই যে তহবিলগুলো, যে নির্দিষ্ট ব্যয়, এগুলো সম্পর্কে প্রত্যেক
আর্থিক ব্যবস্থাপকগণকে অবশ্যই সুনির্দিষ্টভাবে ধারণা থাকা জরুরি। এরপর আসছে ভবিষ্যৎ ব্যয়। ভবিষ্যৎ ব্যয়টা কি? যে পূর্বানুমান ব্যয়, যে আগে থেকে অনুমান করা যায় যে ব্যয়, সেটাই হচ্ছে ভবিষ্যৎ ব্যয়। যে এটা অন্যভাবে বলা যায় যে বিনিয়োগের জন্য, বিনিয়োগের ক্ষেত্রে যে বিনিয়োগ, বিভিন্ন প্রকল্পে ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন বিভিন্ন রকম প্রকল্পে বিনিয়োগ করে, এই বিনিয়োগ প্রকল্পে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আসে বা প্রাসঙ্গিক যে ব্যয়গুলো সংঘটিত হবে, যে ভবিষ্যৎ যে এই ধরনের ব্যয়গুলো সংঘটিত হতে পারে, সেটা কিন্তু আগে থেকে অনুমান করে এই ভবিষ্যৎ ব্যয়টা নির্ণয় করা হয়। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে সকল যে প্রাসঙ্গিক বিষয়গুলো রয়েছে, সে প্রাসঙ্গিক বিষয়গুলোর যে ব্যয় নির্ণয় করা হয় বা ব্যয় নির্ধারণ করা হয়, সেটাই হচ্ছে ভবিষ্যৎ বা পূর্বানুমান ব্যয়। এত সম্পর্কে অবশ্যই ব্যবস্থাপকগণকে ধারণা রাখতে হবে, কারণ কোনো একটা যদি নতুন প্রকল্পে বিনিয়োগ করতে চায়, তাহলে সে প্রকল্প বিনিয়োগের জন্য সে মূলধনটার কি কি ব্যয় হতে পারে, কি কি খরচ হতে পারে, সেটা একটা ভবিষ্যৎ থেকে মানে পূর্ব থেকেই অনুমান করা একটা জরুরি বিষয়। কারণ ওই প্রতি ওই বিনিয়োগটা লাভজনক হবে কিনা সেটা ব্যয় নির্ণয়ের মাধ্যমেও কিন্তু জানা যাবে। ঐতিহাসিক ব্যয়, হিস্টোরিক্যাল কস্ট। ঐতিহাসিক ব্যয় বা অতীতে সকল প্রকার ব্যয়কে ঐতিহাসিক ব্যয় বলা হয়। একটা ব্যবসায় প্রতিষ্ঠানে অতীতে যতগুলো ব্যয় রয়েছে বা পূর্ববর্তী বছরে যতগুলো ব্যয় রয়েছে, সেটা পরবর্তী বছরের জন্য অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য সেটা কি হবে? ঐতিহাসিক ব্যয়। ঐতিহাসিক ব্যয়ের মাধ্যমেও কিন্তু বোঝা যায় যে ওই প্রতিষ্ঠানটা অবস্থান কি, এবং এর মাধ্যমে কিন্তু বিনিয়োগকারীরা কি হয়, প্রতিষ্ঠানের অবস্থান দেখে তারা বিনিয়োগে আগ্রহী হয়। এই জন্য ঐতিহাসিক মূলধন ব্যয় নির্ণয়ের জন্য বা মূলধন বিনিয়োগের ক্ষেত্রে ঐতিহাসিক ব্যয় নির্ণয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আসছে ব্যক্ত ব্যয়। ব্যক্ত ব্যয় কি? যে দেখা যায় ব্যক্ত, প্রত্যক্ষ, প্রত্যক্ষ ব্যয়টাই হচ্ছে ব্যক্ত ব্যয়। এবং এই ব্যক্ত ব্যয়টা হচ্ছে প্রত্যেকটা আর্থিক বিবরণীতে কি করা হয়, প্রকাশ করা হয়। আর্থিক বিবরণীতে প্রকাশিত সকল ব্যয়ই কিন্তু ব্যক্ত ব্যয়। এবং অর্থায়নের অর্থাৎ যে অর্থায়নের উদ্দেশ্যে যে উৎসগুলো থেকে সরবরাহকারীরা যে অর্থ সরবরাহ করে প্রতিষ্ঠানে, সেই উৎস থেকে মূলধন সংগ্রহের জন্য যে ব্যয়গুলো হয়, সেগুলো সবই কি হয়, প্রত্যক্ষ ব্যয় বা ব্যক্ত ব্যয়। যেমন মূলধন যে উৎসগুলো আমরা বললাম, সেই চারটি উৎসই বলি সুনির্দিষ্ট ব্যয়ের মতোই কিন্তু ব্যক্ত ব্যয়। কিন্তু ব্যক্ত ব্যয় কি হবে? ব্যক্ত ব্যয় প্রত্যক্ষ দেখা যাবে এবং আর্থিক বিবরণীতে এটা প্রকাশ করতে হয় ব্যক্ত ব্যয়টা। এরপরের টপিক হচ্ছে অব্যক্ত বা অন্তর্নিহিত ব্যয়। ব্যক্ত ব্যয়ের বিপরীতটাই অব্যক্ত ব্যয়, যেটা দেখা যায় না বা প্রতিষ্ঠানের মধ্যে থাকে। যেমন প্রতিষ্ঠান কি করে, বিভিন্ন রকম প্রকল্পে বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নেয় এবং প্রকল্পগুলো কি করে, পর্যালোচনা করে যে কোন কোন প্রকল্পে বিনিয়োগ ভালো বা প্রতিষ্ঠানের জন্য লাভজনক, সেই প্রকল্পটা কি করে, অধিক লাভজনক প্রকল্প গ্রহণ করার পর বাকি যে প্রকল্পগুলো রয়েছে সে প্রকল্পগুলো বাতিল করা হয়। এই বাতিল প্রকল্পর জন্য যে ব্যয়টা হয় বা সুযোগ ব্যয় থাকে, বাতিল প্রকল্প থেকে যে একটা নির্দিষ্ট আয় করার যে সুযোগ থাকে, সেইটা কি হয়, বাতিল হয়ে যায়। এই বাতিলকৃত প্রকল্পের যে ব্যয় বা সুযোগ ব্যয়, সেটাই কিন্তু অব্যক্ত বা অন্তর্নিহিত ব্যয়। এই জন্য এটাকে বলা হয় সুযোগ ব্যয় তত্ত্ব বলা হয়। অব্যক্ত বা অন্তর্নিহিত ব্যয়কে কি বলা হয়, সুযোগ ব্যয় তত্ত্ব। যেহেতু এটা একটা প্রকল্প গ্রহণের জন্য অন্য একটি প্রকল্প কি করা হচ্ছে, বাতিল করা হচ্ছে, কারণ জানে না কেউ যে ওইটা থেকেও তো লাভ হতে পারে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মূলধনের গড় ব্যয়। আমরা প্রথমে মূলধন ব্যয় ধারণার ক্ষেত্রে একটা পদ্মার সেতু উদাহরণ দিয়েছিলাম, যে অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎসের মাধ্যমে যে ঋণ গ্রহণ করে সেটার রেটের গড় পড়ে একটা কি করলাম, নির্দিষ্ট রেট করলাম, যে রেটে কি করতে হবে, গড় রেটে
প্রতিষ্ঠানকে অবশ্যই কি করতে হবে, ব্যয় নির্ণয় করে ব্যয়টা ধারণ করে ব্যয়টা বহন করতে হবে। সেটাই কিন্তু কি ছিল যে প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয়। সেরকম মূলধনের গড় ব্যয়টা কি হচ্ছে যে মূলধন সংগ্রহের জন্য যতগুলো সুনির্দিষ্ট ব্যয় হবে সেই ব্যয়গুলো যোগফলকে অর্থাৎ মূলধন তহবিল সংগ্রহের জন্য সেই তহবিলের ব্যয়কে তত যতগুলো তহবিল থেকে সংগ্রহ করবে ততম সংখ্যা দিয়ে ভাগ করে যে গড়টা নির্ণয় করা হয় সেটা হচ্ছে মূলধনের গড় ব্যয়। যেমন এখানে দেওয়া আছে যে মূলধনের গড় ব্যয় কেও ইজ ইকুয়াল টু কে ই প্লাস কে পি প্লাস কে আর প্লাস কে ডি ডিভাইডেড বাই ফোর। কেই আমরা ধরতে পারি যে সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত মূলধন ব্যয়, কেপি অগ্রাধিকার শেয়ার থেকে প্রাপ্ত মূলধন ব্যয়, কে আর রিটেন্ড আর্নিংস অর্থাৎ সংরক্ষিত আয় থেকে প্রাপ্ত ব্যয়, আর আরেকটা হচ্ছে কে ডি ঋণপত্র, ঋণপত্রের মাধ্যমে বা দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে প্রাপ্ত মূলধন ব্যয়। এই ব্যয়গুলোকে চারটা উৎস যেহেতু নির্বাচন করা হয়েছে সেহেতু এই চার দিয়ে ভাগ করে কে ও মূলধনের গড় ব্যয় নির্ণয় করা হয়েছে। যদি আরো উৎস থাকতো তারপর আরো কিছু উৎস থাকলে পাঁচটা যদি হতো তাহলে পাঁচ দিয়ে ভাগ হতো। তাহলে মূলধনের গড় ব্যয়টা কি যে 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 সকল উৎস থেকে মূলধন সংগ্রহ করা হয় সকল উৎসের ব্যয়কে যোগ করে ততম উৎস জয়টা উৎস থেকে সংগ্রহ করে সেই সংখ্যা দ্বারা ভাগ করে মূলধনের গড় ব্যয়টা নির্ণয় করা হয়। এরপর আসছে টপিক যে ভার আরোপিত মূলধনে প্রদত্ত গড় ব্যয়, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ভার আরোপিত মূলধনের গড় ব্যয় কি, যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে মূলধন গুলো ব্যয় হয় সেই কর দেওয়ার পর যে ব্যয়টা থাকে সেই ব্যয়কে ওই মূলধনের অনুপাত দ্বারা গুণ করে সেই গুণফল গুলোকে যোগ করলে ভার আরোপিত মূলধনের গড় ব্যয় নির্ণয় করা হয়। যেমন এখানে দেওয়া হচ্ছে যে ডাব্লিউ এসিসি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ই ইন্টু কে ই প্লাস ডাব্লিউ ডি ইন্টু কে ডি প্লাস ডাব্লিউ পি ইন্টু কে পি প্লাস ডাব্লিউ আর ইন্টু কে আর। এখানে ডাব্লিউ ই কি, আমরা কে ই জানি যে সাধারণ শেয়ার হতে প্রাপ্ত মূলধন ব্যয় এবং ডাব্লিউ ই হচ্ছে ওই মূলধন ব্যয়ের অনুপাত, সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের অনুপাত। ডাব্লিউ ডি হচ্ছে কি ঋণপত্র বা দীর্ঘমেয়াদী ঋণের মূলধন অনুপাত এবং কে ডি দীর্ঘমেয়াদী ঋণ মূলধনের ব্যয়। ডাব্লিউ পি সেরকম অগ্রাধিকার মূলধন অনুপাত গুণিত অগ্রাধিকার মূলধন ব্যয় যোগ ডাব্লিউ আর সংরক্ষিত আয়ের মূলধন অনুপাত ইন্টু সংরক্ষিত আয় কে আর। তাহলে আমরা ভার আরোপিত মূলধনের প্রদত্ত গড় ব্যয় নির্ণয় করলাম ডাব্লিউ এসিসি যোগ ডাব্লিউ ই কে ই ডাব্লিউ ডি কে ডি যোগ ডাব্লিউ পি কে পি যোগ ডাব্লিউ আর কে আর, অর্থাৎ প্রত্যেকটা মূলধনের ব্যয়ের সাথে তা ওই মূলধনের অনুপাত গুণ করে সেই সবগুলো যোগ করে সেই যোগফলটাই হচ্ছে ভার আরোপিত মূলধনের প্রদত্ত গড় ব্যয়। আজকে তোমাদের এই পর্যন্তই, আমার সাথে ধৈর্য সহকারে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ থাকো, সাবধান থাকো, করোনার প্রকোপ আবার কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এর জন্য সবাই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলবে। এখন অনেকের মধ্যেই কিন্তু অনীহা প্রকাশ হয়েছে, অনীহা প্রকাশিত হচ্ছে এবং সবাই কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে বাইরে ঘোরাফেরা করছে, কিন্তু নিজের জীবনের মূল্য কিন্তু নিজের কাছেই এবং আমাদেরকে অবশ্যই অন্যের জীবনের মূল্যটাও দিতে হবে। নিজে অবশ্যই সাবধানে থাকব এবং নিজের জীবন বাঁচাবো এবং অন্যের জীবন বাঁচাতেও আমরা অবশ্যই সাহায্য করব। সেজন্য আমরা এই মহামারীর সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সবাই সুস্থ থাকব। দেখা হবে আবার আগামী ক্লাসে।